ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। তাদেরকে সেখানকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, শুক্রবার দুর্গাপুরের মহিউদ্দিনের সাথে স্থানীয় বোরহানের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে এলাকার বিভিন্ন জায়গায়। কয়েকটি দোকান ও বাড়িঘরে আগুন দেওয়া হয় এবং লুটপাট চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ এবং টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।